আমি বলেছি যে তুমি যদি আমি যদি মারা যাই তুমি যদি বিধবা হয়ে যাও হ্যাঁ আমার এই দুই বাচ্চাকে এতিমখানায় দিয়ে দিও আমার কথাটা শুনেন ভাইয়া আমার বউকে আমি বলেছি যদি আমাকে মেরে ফেলা হয় সন্ত্রাসীরা জালেমরা যদি আমাকে মেরে ফেলা হয় সত্য কথা বলার কারণে যদি মেরে ফেলে তাহলে আমার বউকে বলেছি যে আমার দুইটা বাচ্চাকে তুমি এতিমখানায় দিয়ে দিবা আর তোমার বাপের বাড়িতে তো একটু অর্থ সম্পদ ভালো তারা তোমাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবে কিন্তু মনে রাখবা আমি সত্যের পথেই ছিলাম আমি জানি একবারে আপনাকে বহুবার বলেছি শুধু একবার না আমি একটা জিনিস শিখেছি কত বড় বড় নেতা এই দেশ থেকে বিদায় হয়ে গেছে জালেমের ষড়যন্ত্রের কারণে আমার মতো তুচ্ছ হকার যদি মারা যায় তাহলে বাংলার আকাশে একটা রেকর্ড থাকবে রাস্তার একটা ফেরিয়ালা অন্যায়ের বিপক্ষে কথা বলার কারণে জালেমরা তাকে পর্যন্ত ছাড়তে নয় এটি বাংলাদেশের জন্য চরম লজ্জা চরম লজ্জা তুমি কাঁদো কে আন্টি আমু এদিকে আছো আঙ্কেলের দিকে তাকাও কেন কাঁদো বলো আব্বু কথা বলছিস এই জন্য কথা বলো আঙ্কেলের সাথে কথা বলো আমু কথা বলো বলো মা কথা বলো কথা বলো আমু বলো কথা বলো বলো না কেন কাঁদো কও কথা বলো না বলো কেন বলো এই দেখছেন বলো জোরে চোখের পানি পড়তেছে ওনার বাসায় আজকে থাকার জায়গা পর্যন্ত নাই এই যে ওনার ওয়াইফ এখানে একটা বালিশের উপর বসে আছে আর একটা একটা দেখেন এই যে একটা চাদর কোন রকম বিছায় রাখছে আর এই হচ্ছে ওনার রুমের অবস্থা রাস্তায় হকারি করলে কি হবে আজকে তার মেয়ের দিকে তাকিয়ে দেখেন আপনারা তার মেয়ে নিজে মানে সামনাসামনি কেঁদে ফেলছে ওনার কথা শুনে সবকিছু মিলে দেখেন আপনারা কোনো সময় ওনাকে নিয়ে সব খারাপ কমেন্ট করবেন না কোনো খারাপ ভাববেন না উনি আসলে ভালো মানুষ আপনারা ওনার মুখ থেকে শুনতে পাচ্ছেন আসলে উনি কতটা মানে প্রতিবাদী আমার আরেকটা কথা বলার ইচ্ছা আপনাদের সামনে আমি চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রুচিত হবে বাংলাদেশে যে পরিমাণ শিল্পপতি আছে প্রত্যেকের জন্য জাকাতকে বাধ্যতামূলক করা তাহলে বাংলাদেশে কোনো মানুষ ক্ষুধায় কষ্ট পাবে না এই কথা বলতে গিয়ে আমি মরে যেতে রাজি বিশ্বাস করেন ভাই আমাদের দেশে যে বড় লোক আছে যে হাজার হাজার কোটি টাকার মালিকেরা আছে তারা যদি কিছু অংশ জাকাতের মাধ্যমে সঠিকভাবে জাকাত আদায় করে বাংলাদেশে কোনো অভুক্ত মানুষকে আপনি হারিকেন দিয়ে খুঁজে পাবেন না আমি সেটা চাচ্ছি আর একটা জিনিস আমি বলবো সরকারকে যারা অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে বিভিন্ন দুর্নীতির মধ্য দিয়ে তাদের সমস্ত সম্পত্তি যেন সরকার রাষ্ট্রীয় কোষাগারে জমা নেয় কারণ এটা তাদের বিচার হওয়া উচিত হাসরের ময়দানে তো আল্লাহ এভাবে বিচার করবে যে বিনা বিচারে তো অনেককে জাহান্নামে ফেলে দিবে তার অনৈতিক কর্মকাণ্ডের কারণে কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার মালিক একটা দেশের প্রধানমন্ত্রী তিনি নির্বাহী ক্ষমতার মালিক তিনি চাইলে পুলিশের মধ্য দিয়ে র‍্যাবের মধ্য দিয়ে বড় বড় গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে 72 ঘন্টার ভিতরে সোজা করে দিতে পারে শেখ হাসিনা যদি ইচ্ছা করে এটা আমরা জানি আচ্ছা আমরা বুঝতে পারছি কিন্তু আমার এখন একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে এই যে আপনি এত প্রতিবাদী হচ্ছেন জি এইটার পিছনে কারণটা কি আসলে আপনি কি কোনো লাখ লাখ টাকার আশা করছেন নাকি কোনো একটা নেতা হতে চাচ্ছেন নাকি অন্য কোনো ফায়দা আছে আপনার ভাই আমাদের অ্যাডভোকেট সারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল উনি কি মারা যায়নি অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম ছিল মারা গেছে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান উনার বোতা 21 আগস্টে মারা গেছে এত বড় বড় মন্ত্রী এবং প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপতিরা মারা গেছে তারা টাকা দিয়ে কি করছে আমার মতো হকার আমি যদি কোটিপতি কোটি কোটি টাকা লালুস করি লাভ হবে কি কবরের মধ্যে কি টাকা কাজে আসবে আমি চাচ্ছি একটি ভালো কাজ করে অন্তত আমার জীবনে যদি কোনো পাপ থাকে সেই পাপ যেন মোচন হয় আল্লাহ দরবারে আমি সেরকম চাচ্ছি তার মানে আপনি চাচ্ছেন আপনি দেশের জন্য কিছু করে আপনার জীবনের পাপগুলো মোচন করতে চান আমি তো সে সুযোগ পাবো না কারণ আমি ওই যে বলছি সমস্ত জায়গায় হাইব্রিডের আস মানে সিকল দিয়ে বেঁধে ফেলেছে তারা মোমাসির মতো সাকে সাকে বাসা বেঁধেছে না হলে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় কোনো না কোনো দায়িত্ব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আমাকে দায়িত্ব দেয় এবং আমাকে যদি একটা প্রোটোকলের ভিতরে নেওয়া হয় আমি কিন্তু ওই যে পাটাকৃষ্ণর কথা বলছেন আমি পাটাকৃষ্ণ হতে চাই না হতে পারবো না হয়তোবা কিন্তু আমি অন্তত দেখাইতে পারতাম তথাকথিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের খাটের নিচে যে তেলের বোতলগুলো পাওয়া গেছে লকডাউনে দেখেছেন চাল চোর আটা চোর গম চোর যে চেয়ারম্যানরা আছে তাদের পিঠের উপর একটা রাষ্ট্রীয়ভাবে সিল মেরে দিব যে এরা সুইপার হওয়ার যোগ্য না বাংলার জমির তার তার চেয়ারম্যান হবে এই লোকগুলোর বিরুদ্ধে আমার অল আউট অ্যাকশনে আমি যেতে চাচ্ছিলাম মানে আপনাকে যদি কোনো আপনি যদি কোনো একটা ভালো পর্যায়ে যেতে পারে প্রথম স্টেপ হবে আপনার এই ধরনের কাজ হ্যাঁ আমি 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 চাইবো যে দুর্নীতিবাজ নেতাদেরকে আমি সরাসরি বাদ করে দিই দেখেন আপনি কিন্তু মূলত হকারি ব্যবসা করতেন জি আমার বলতে খারাপ লাগে যদিও তবে সবচেয়ে বিশাল ব্যাপার হচ্ছে আপনি হকারি ব্যবসা করেও দেখেছি আপনার কথাগুলো এতটাই গ্রাহ্য ছিল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আসলে যারা ফেসবুকে বাজে কমেন্ট করে না বুঝে সিলে কান নিয়ে গেছে ওরা সিলের পিছে দরায় ফেসবুকে যারা সবসময় বাজে কমেন্ট করে শেখ হাসিনাকে গালি দেয় ফেসবুকে ফেসবুক ঘাটলে আমি দেখছি শেখ হাসিনাকে অনেকে গালি দেয় খালেদা জিয়াকে গালি দিচ্ছে আপনার ওই যে বঙ্গবন্ধুকে অনেকে কটাক্ষ করে
এখন হয়তো কমেছে ভয়ে আইনশৃঙ্খলা বাহিনী এই যে গালিগুলো যারা দেয় তারা এক শ্রেণীর মানুষ কি জানেন তারা খামাখা বুদ্ধিজীবী এবং তারাই তারা হচ্ছে একদম পরগাছা সমাজের এই যে যারা ফেসবুকে গালি দিয়ে ছন্দ করতেছেন ধরেন আমাকে যেই জিনিসটা নিয়ে ওরা ছন্দ করতেছে যে দোষটা দিচ্ছে আমার গাড়ির উপরে ওই দোষটা যদি আমি না করি যারা আমাকে ফেসবুকে বাজে কমেন্ট করে গালি দিচ্ছেন অবশ্যই এর পাপটা তার কাঁধের উপরে যাবে এবং আল্লাহ ওদের বিচার করবে কারণ আমার মনের খবর তো এক আল্লাহ জানে আপনি জানলেন কেমনে যে আমি নেতা হতে চাই আমি ওই যে বড় বড় টাকার মালিক হতে চাই আমি বিলাসবহুল গাড়িতে চড়তে চাই বাংলাদেশের কিছু মানুষ আছে সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায় নিজের দোষ চোখে দেখে না এরা হচ্ছে আন্তর্জাতিক খামাখা বুদ্ধিজীবী এদের নাম আমাকে মানে মোটামুটি আমার ফেসবুক আমি ঘাঁটলাম আজকে ইউটিউব আমারও নিজের টাচ মোবাইল আছে যেটা আমি সংগ্রহ করছি সেখানে দেখলাম অনেকে আমাকে বলছে যে আর বেশি দিন নাই তোমাকে গুম করে ফেলা হবে কেউ লেখছে তোমাকে জেলে নেওয়া হবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা বাংলাদেশ না শুধু আজকে তো উনি একটা বিশ্বের নেত্রী আমার মতো একটা হকারকে তুলে নিয়ে গুম করে দেবে শেখ হাসিনা এটা শয়তানও কি বিশ্বাস করে না কিন্তু যারা বলে যারা এগুলা বলে তারা আসলে আমার এই প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে তারা চায় হাইব্রিডের বেঁচে তবে আমি মনে করি আমি আর একটা কথা বলি ভাইয়া অপার সম্ভাবনাময় এই বাংলাদেশ পারে না কিছু দুর্নীতিবাজ কিছু চোরা কারবারি কিছু সন্ত্রাসী আর কিছু দখলবাজদের হাতে জিম্মি হয়ে থাকতে এখন এই সময় এসেছে বাংলাদেশকে যদি আরো উন্নত করতে হয় যেটা উন্নত দেশের মতো তাহলে এই হাইব্রিড মার্কা তেলাফোকা মার্কা এই ধরনের বিস্ফোরণ নেতাদেরকে আস্তে আস্তে দল বাংলাদেশের জমিন থেকে এদেরকে নামিয়ে দিতে হবে ক্ষমতার চেয়ার থেকে না হলে বাংলাদেশে কখনো আপনার আমরা সে আলোর মুখ আমরা দেখব না যেটার জন্য 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে সে রক্তরঞ্জিত বাংলাদেশ হবে ক্ষুধা এবং দরিদ্র মুক্ত সেই 30 লক্ষ শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশ হবে আগামী দিনে বিশ্ব রোল মডেল বাংলাদেশ সেই বাংলাদেশে এই হাইব্রিড নেতারা হচ্ছে বড় ধরনের ক্যান্সার আমি মনে আর একটা কথা আপনি এত ট্যালেন্টেড বা এত কথা বলে এক্সপ্রেশন আপনার জি সেক্ষেত্রে আপনি কেন হকারি ব্যবসা করেন মানে আপনি তো ইচ্ছে করলে অনেক ভালো কিছু করতে পারতেন আমি রাজনীতিতে ঢুকতে গিয়েছি আচ্ছা কিন্তু দেখছিস আমাকে তারা টিস্যুর মতো ব্যবহার করে ময়লায় ছুড়ে দিচ্ছে আমাকে দিয়ে সাঁ টানায় আরে ভাই আমাকে দিয়ে এমন লোকে সাঁ নাই অফিস থেকে ওই লোক তার নামটা লিখতে পারে না কিন্তু তাকে বিশাল এক ফর্দা হয়েছে আমি নাম বলবো না অমুক লীগের অমুক নেতা কিন্তু আমি দেখলাম যে সে একটা সিগনেচার করতে পারে না যে ব্যক্তি নিজের নাম সিগনেচার করতে পারে না সেই ব্যক্তিকে যদি বড় কোনো মাপের নেতা বানানো হয় তাহলে কি সমাজে শান্তি আসবে আমি বলতেছি যে আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে বলবো না এটা রাষ্ট্রীয় ব্যাপার কিন্তু প্রত্যেকটা দলের ভিতরে দলটারে ধ্বংস করে দিচ্ছে হাইব্রিড নেতারা আচ্ছা আপনি সাদাবাজি করবেন সে দোষ কেন শেখ হাসিনার গায়ে যাবে অবশ্যই আচ্ছা হাইব্রিড নেতা বলতে আপনি কি বোঝাচ্ছেন হাইব্রিড নেতা হচ্ছে যারা জনগণের সম্পদকে লুটে পুটে খায় যারা জনগণের জন্য ন্যায় বিচার করে না আজকে আমাদের সমাজে বিচার করতে গেলে 5,000 টাকা ঘুষ দিতে হয় তথাকথিত একজন মেম্বারকে নাহলে সঠিক বিচার উনি করে না আমাদের দেশে জায়গা সম্পত্তি নিয়ে একটা জিনিস আছে বুঝছেন দলিলপত্র ঝামেলা এই ব্রিটিশ আমলে যে দলিলগুলো লেখা গেছে বিভিন্ন নকশা এ তথাকথিত মেম্বারেরা এর জায়গা নিয়ে হেরে বুঝাই দে হের জায়গা নিয়ে হেরে বুঝাই দে সঙ্গে কিছু তথাকথিত ওই যে বঙ্গবন্ধু সাইনবোর্ড লাগানো নেতা আছে বুঝছেন একটার পর একটা ব্যানসন সিগারেট টানে আর কইতেছে এই বেড়া তোর জায়গার বেজাল আগামী সপ্তাহে ভেঙ্গা দেবো চা দোকানে কানে কানে কয় আমার কিছু 5,000টা টাকা দিস আর কি অমুকে 10,000 দিব এটা বলে এতে খায় 5,000 ওতে খায় 10,000 10 আর 5 15 খাইয়া 6 মাস ঘুরাইয়া লাস্টে সে আর একটা সুতা দিয়ে গাঞ্জা আমার একটা লাগাই দে মাথা ফাটাফাটি করায় এটা থানা পর্যন্ত যায় বলে যে আমার পক্ষে আর সম্ভব না এবার থানায় মীমাংসা করো কিন্তু আগে সে টাকা খাইয়া মাথা ফাটাফাটি করাই দিছে আজকে বাংলাদেশে আর একটা সমস্যা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে জায়গা জমির বিরোধ আপনি বুঝেন প্রত্যেকটা এলাকায় জায়গা জমির একটা বিরোধ আছে এর কারণ হচ্ছে সবাই তো আর দলিল লেখা সম্বন্ধে বুঝে না দাগ নাম্বার খতিয়ের নাম্বার এই কিছু খামাখা বুদ্ধিজীবী চা দোকানে বসে বসে কিছু দলিলের বগলের তলে রেখা সাধারণ মানুষের রক্ত শুষে খাচ্ছে সমাধান করার নামে তারা নতুন সমস্যা তৈরি করে আসলে তারা কারো জায়গা জমি উদ্ধার করে দেয় না সঠিকভাবে তারা তথাকথিত কিছু আমিন আছে ওদের সিন্ডিকেটের ভিতরে এই আমিনগুলোকে এনে যারা বুঝে না দলিল সম্বন্ধে এদের জায়গাগুলোকে ওই যে প্রভাবশালী লোকের হাতে দিয়ে দেয় যে ভাই আপনাকে তো 5 ডিসিমেল ওরে বলদের বুঝাইয়া দিয়ে দিছি এবার এই বিনিময়ে আমার 1,000 কিছু টাকা দেন 50,000 এটা দিয়ে আমি চলি তাহলে দেখেন একজন গরিব মানুষের 5 ডিসিম সম্পত্তি আপনি একজন প্রভাবশালী লোকের দিয়ে দিলেন বা তার সেই ইতালি থাকে তারে দিয়ে দিলেন বিনিময়ে এই গরিব মানুষটা 5 ডিসিম সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে আমি প্রধানমন্ত্রীকে আহ্বান করব যে ব্যক্তি মানুষের ভূমি দস্যুগরি করে মানুষের জমি আত্মসাত করে তাকে ফাঁসি দেন এভাবে যদি একটা ফাঁসি বাংলাদেশে দেওয়া হয় যারা মানুষের জমি আত্মসাত করে বা যারা তথাকথিত আমিন জায়গা মাপজব করে তথাকথিত সালিশদার যারা এদেরকে লটকায় ফিটানো দরকার তাহলে বাংলার কোনো মানুষ জায়গা জমির এই মহা অভিশাপ ভেজালের এই মহা অভিশাপ থেকে বেঁচে যাবে।